নমস্কার বন্ধুরা, স্পোর্টস ফ্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো আজকের কথা বলবো কেকেআর টিমকে নিয়ে। তো চলো আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের জানিয়ে দিই যে 2020 আইপিএল এর জন্য কেকেআর কোন কোন প্লেয়ারদের রিলিজ করে দিল বা ছেড়ে দিল। ক্রিস লিন, রবিন উত্থাপ্পা, পীয়ূষ চাওলা, জো ডেনলি, ম্যাট কেলি, কার্লোস ব্র্যাথওয়েট, কেসি কারিয়াপ্পা, নিখিল নায়েক, শ্রীকান্ত মুন্ডে, এই সমস্ত প্লেয়ার কিন্তু কেকেআর টিম ছেড়ে দিল। তো প্রথমে আসি ক্রিস লিনের কথায়। ক্রিস লিন কিন্তু কেকেআর এর হয়ে ওপেনিং এ নামতো, যথেষ্ট ভালো খেলতো, কিন্তু গত 2-1 বছর এই ক্রিস লিনের ব্যাট থেকে সেভাবে ধারালো ইনিংস দেখা যায়নি এবং সেই জন্যই হয়তো কেকেআর টিম তাকে রিলিজ করে দিল। এরপর বলি রবিন উত্থাপ্পা। আমরা মোটামুটি সবাই জানতাম যে কেকেআর কিন্তু রবিন উত্থাপ্পাকে আর খেলাবে না, তাকে ছেড়ে দেওয়া হবে এবং তাই হয়েছে। কিন্তু কেকেআর এর প্রাক্তন অধিনায়ক মানে গৌতম গম্ভীর কিন্তু জানাচ্ছে যে রবিন উত্থাপ্পাকে নেওয়া উচিত ছিল, টিমে রাখা উচিত ছিল আরো 1 বছর। কারণ তিনি জানাচ্ছেন যে রবিন উত্থাপ্পা একজন বড় প্লেয়ার এবং এই বছরে তিনি ভালো খেলতেও পারতেন, কেননা 1টা বছর মানুষের খারাপ যেতেই পারে, এরকম কিন্তু গৌতম গম্ভীর বলেছেন। তো তোমাদের এ বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। এরপরে আসি পীয়ূষ চাওলা। পীয়ূষ চাওলাও কিন্তু কেকেআর ছেড়ে দিল। আমরা সবাই জানি যে পীয়ূষ চাওলা কিন্তু কেকেআর হয়ে যথেষ্ট ভালো খেলেছিল, কিন্তু গত বছরে অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি, যার ফলে পীয়ূষ চাওলাও কিন্তু কেকেআর ছেড়ে দিতে বাধ্য হলো। এরপর বলি কার্লোস ব্র্যাথওয়েট। এই কার্লোস ব্র্যাথওয়েট কিন্তু ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার, তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হলো। কিন্তু আমার মনে হয় দিনেশ কার্তিককেও ছেড়ে দেওয়া উচিত ছিল, কারণ দিনেশ কার্তিক কিন্তু সেভাবে পারফরমেন্স করতে পারেনি, এছাড়াও কিন্তু ক্যাপ্টেন্সি সেভাবে করতে পারেনি। তো আমি জানি না কেন দিনেশ কার্তিককে বাদ দেওয়া হলো না। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আর কোন কোন প্লেয়ারকে বাদ দিলে ভালো হতো। আর অবশ্যই ভিডিওকে লাইক করো, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।